আমাদের মাটি গোল্ড সোনার বাংলার মাটি কেটে সেই মাটি যদি আমরা ব্যবহার করতে পারি কারণ এই বৈশ্বিক করোনার সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা আমরা আর অনেক বিপদে পড়তাম এবং আল্লাহর অশেষ রহমত আমাদের কিন্তু বাম্পার ফসল হয়েছে এটা একটা বিষয় 80 ভাগ লোক গ্রামে থাকে আমাদের দেশে যদি দানটা ঠিকমতো হয় আমাদের কিন্তু অভাব হওয়ার কোনো কারণ নাই এবং সরকার সেদিকে নজর রেখেছে বুকেট এবিএম রিয়াজুল কবির কাউসার শেখ রবিউল আলম যেটি বলছিলেন তারা ভোট দিতে চান ভোটের শেখ রবিউল আলম যা বলেছেন সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রথম দুইবার আপনাদের সময় 2021 28 জুন আপনারা ক্ষমতায় ভাই প্রথম দুইবার আপনাদের সময় স্টার্টিং তখনকার খাদ্য আমদানি করতে হচ্ছে তখনকার জন লোক সংখ্যা কত এখনকার লোক সংখ্যা কত এক ছড়ক জমি তো পারে নাই তো কত সরকার আমাদের সমাজ তো লোক তো বাড়ি বলেন না যে 7,500 কোটি টাকা এবার ভর্তুকি দিয়েছে এগ্রিকালচার সেক্টর কৃষি সেক্টরে এটা দেওয়াতে তো আমরা পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন দেখাচ্ছে একটা জমিকে তিন ফসলি করতে হবে সর্বোচ্চ ব্যবহার করতে হবে আমদানি কমাতে হবে এবার তো পেঁয়াজ আমদানি করতে হবে না লোকালি হয়ে গেছে হয়তো এবার যে সরিষা হয়েছে সরিষা হয়তো বা আমাদের এবার অনেকটা প্রয়োজন মিটাবে যাক ওদিকে বুঝছি না নির্বাচনের বয়স জি বছর আওয়ামী লীগ 2008 সালে আমাদের নির্বাচন ইশতেহার ছিল ভোটবাদের অধিকার দরিদ্র বিমোচন হাতিয়ার আমরা হয়তো করতে পেরেছি 2014 সালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আমরা কিন্তু বিশ্বে একটা স্বীকৃতি পেয়েছি যে ছোট দেশ অ্যাক্সেসে গরিব দেশ তারপর কিন্তু দেশটা এগিয়ে যাচ্ছে 2018 ছিল সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ গ্রাম হবে শহর আমরা একটা গ্রামে শহরের সুবিধা দিতে পেরেছি শহর হবে পরিত্যক্ত ঢাকা শহর পরিত্যক্ত না ঢাকা তো বাড়তেছে এবং হয়তো বলে শেষ কথা 24 সালের নির্বাচনে আমাদের স্লোগান হবে স্মার্ট বাংলাদেশ আমরা বিশ্বে একটা ছোট দেশ স্মার্ট বাংলাদেশ আপনারা করবেন কি করে এই ছোট্ট একটা দেশ এতটুকু এগুচ্ছে আমাদের কিন্তু ন্যাচারাল রিসোর্স সেইভাবে বলতে পারবো না কিছু গ্যাস আমরা পাই কিন্তু আমরা বলি আমাদের মাটি গোল্ড সোনার বাংলার মাটি কেটে সেই মাটি যদি আমরা ব্যবহার করতে পারি কেন এই বৈশ্বিক করোনার সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা আমরা আর অনেক বিপদে পড়তাম এবং আল্লাহর অশেষ রহমত আমাদের কিন্তু বাম্পার ফসল হয়েছে এটা একটা বিষয় 80 ভাগ লোক গ্রামে থাকে আমাদের দেশে যদি দানটা ঠিকমতো হয় আমাদের কিন্তু অভাব হওয়ার কোনো কারণ নাই এবং সরকার সেদিকে নজর রেখেছে এবং সে তাদেরকে যত পরিমাণ ভর্তুকি দেওয়ার দিয়েছে এখনও দিয়ে যাচ্ছে এবারের বাজেটও হয়েছে ইয়ে রাখবে আমরা মনে করি কি আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধ জনগণের টোন বুঝতে পেরেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার অনুপস্থিতিতে কিন্তু ওনার নাম এবং জয় বাংলা স্লোগানে দেশটা স্বাধীন হয়েছে ঐক্য ধরে রাখতে পেরেছিল আজকে যারা বিভিন্ন দল করেন তারা এক সময় তো আওয়ামী লীগই করতেন এক পক্ষে ছিলেন কিন্তু এই স্বাধীনতার পরাজিত শক্তি জাতিটাকে বিভেদ করার চেষ্টা করেছে যাদেরকে পিছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছে সেটা আমাদের রুখতে হবে তাহলে আমরা মনে করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং এই যে বিশ্বে আমরা উন্নয়নের রোড মডেল পরিচিতি পেয়েছি আমরা পদ্মা সেতুর মতো বড় বড় কাজ করতে পেরেছি যদি আপনারা বলেন আপনি বলেছেন যে 100 কোটি এই যে পদ্মা সেতুতে 31,900 কোটি টাকা বরাদ্দ হ্যাঁ পাশাপাশি কিন্তু এই জমি একর নদী শাসন সব ব্রিজে তাই থাকে না না সব ব্রিজে তাই যমুনা সেতুতে তাই ছিল যেহেতু বাংলাদেশের জমি রিলে ইয়া আমাদের কিন্তু 5 গুণ ইয়া দিতে হয় যে আমার বেশি টাকা দিতে হয় 3 গুণ স্যার ভাই আমাদের এবার 5 গুণ করা হয়েছে জমি অধিগ্রহণ এই বিষয়ে মাথায় রাখতে হবে নদী শাসন সব থাকে চীন একটা বড় দেশ অ্যাপ্রোচ রোড সব থাকে 12টা একটা বড় দেশ সেখানে যদি 10 লেনের রাস্তা করেন জমি সমস্যা নাই কিন্তু আমার 2 লেন থেকে 4 লেন করলেই জমি একর করতে গেলে পর্যাপ্ত টাকা জমি সব দেশে একর করতে না 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 একর করতে কিন্তু এত টাকা দিতে হয় না কিন্তু আমার ইচ্ছা করলে সারা বাংলাদেশে 6 লেন রাস্তা করা যাবে না আমাদের যে ঢাকার নরসন্ধি সিলেট হচ্ছে দেখেছেন কত হাজার হাজার একর করতে টাকা দিতে হচ্ছে এটা বাস্তবতা রাস্তার দুই পাশে মেল ফ্যাক্টরি হয়ে গেছে এখন একর করে টাকা দিতে হচ্ছে এটা করেই কিন্তু আমাদের এই উন্নয়নের এই কাজটা করতে হচ্ছে এবং আমরা গর্ব করে বলতে পারি ঢাকা চিটাগাং 4 লেন হয়েছে ঢাকা টাঙ্গাইল হয়েছে এটা 6 লেন খুলনা 6 লেন হবে মাওয়াত একটা আধুনিক রাস্তা হয়েছে এই যে কানেক্টিং যে বেসটা ট্রেন বলেন বাস বলেন আমরা কিন্তু এই সরকার করতে পেরেছে হ্যাঁ যোগাযোগ যানজট আছে ঢাকা শহরে আমরা মনে করি
কারণ এবং আপনারা লক্ষ্য করেছেন গত সপ্তাহে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে চক্রাকার রেলটা হবে, চক্রাকার রাস্তা হবে, আগামী 10 বছরের মধ্যে আমাদের এই ডিজিটাল নেটওয়ার্কটা হলে আমরা এতে নিশ্চয়ই পাব। কারণ আমরা মনে করি ঢাকা শহরে হয়তো 5-7 বছর পর আরও 4 কোটি লোক হবে, তাদের চলমান রাখতে হবে, এটা বাস্তবতা। কেন না, জনসংখ্যা বাড়বে, প্রত্যেক বছর যদি 3% বাড়ে সেই জনসংখ্যা বাড়বে, সেই বিবেচনায় সরকার কাজ করে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।